কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত। প্রশ্ন, জৈব যৌগ থেকে প্রোপিন, এইচবিআর এবং পারক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে যৌগ এ উৎপন্ন করে। উৎপন্ন যৌগ এ এনএসিএন এর সঙ্গে বিক্রিয়া করে যৌগ বি উৎপন্ন করে। উৎপন্ন যৌগ বি LiAlH4 এর সঙ্গে বিক্রিয়া করে যৌগ সি উৎপন্ন করে। অতএব যৌগ সি হলো, অপশানগুলি হলো, 1 এন বিউটাইল ব্রোমাইড, 2 বিউটানল, 3 এন বিউটানল, 4 এন বিউটাইল অ্যামিন। উত্তরটি হলো 4 এন বিউটাইল অ্যামিন। এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব। এটি হলো প্রোপিন। প্রোপিন এইচবিআর এবং পারক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন করে। অতএব আমাদের যৌগ এ হলো প্রোপাইল ব্রোমাইড। প্রোপাইল ব্রোমাইড NaCN এর সঙ্গে বিক্রিয়া করে N প্রোপাইল সায়ানাইড উৎপন্ন করে। অতএব আমাদের যৌগ বি হলো N প্রোপাইল সায়ানাইড। N প্রোপাইল সায়ানাইড LiAlH4 এর সঙ্গে বিক্রিয়া করে N বিউটাইল অ্যামিন উৎপন্ন করে। অতএব আমাদের যৌগ সি হলো N বিউটাইল অ্যামিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।